নমস্কার আমি সুব্রজিত এবি নিউজে স্বাগত জানাই প্রথমে হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে গোয়ারকাটায় জনসভা করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী লকডাউন সময়কালে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে জলপাইগুড়িতে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ই রিকশা চালক ইউনিয়নের জীর্ণ ঘরে দিন কাটছে বন্ধ রায়পুর চা বাগানের বাসিন্দাদের চা সুন্দরী প্রকল্পের আওতাধীন না হয় হতাশ শ্রমিকরা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর কত কুকুরদের সেবায় ব্যতিক্রমী জলপাইগুড়ির মুক্তা পাল What a lovely day. Huh? Sir. Fuel tank leak করছে। আমাদের land করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কম চোর। এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার fuel খুব তাড়াতাড়ি leak করছে। শুধু নিচের leakটা সামলাও। মেদে। আরে বোকা মে নয় চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম আজকে বিস্তারিত খবরে আজ জলপাইগুড়ি জেলায় এলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে দুষ্কৃতি মুক্ত বাংলা করার বার্তা দিয়ে এদিন ভোট প্রচার করলেন মিঠুন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে ভোট প্রচার করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী জলপাইগুড়ি জেলার গয়েরকাটা শ্মশান মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিজেপির নেতাকর্মীরা আবহাওয়া খারাপ থাকার কারণে মিঠুন চক্রবর্তী সভায় আসতে কিছুটা দেরি হয় মিঠুনকে দেখার জন্য এদিন সবার মাঠে ছিল উপচে পড়া ভিড় মঞ্চে উঠতে মিঠুনের কাছে তার সিনেমার ডায়লগ শোনানোর জন্য আবদার করেন তার ভক্তরা মিঠুন সুকৌশলে ইশারায় তার ভক্তদের কাছ থেকে তার বিখ্যাত ডায়লগ দেন পাশাপাশি বিজেপির ইস্তাহারে থাকা বার্তাগুলিও সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দুষ্কৃতি মুক্ত বাংলা গড়ারও বার্তা দেন মহাগুরু মারব গান থেকে চালিয়ে দেব আবার হত্যাও করব তার মানে পরিবর্তন হয়নি এবার পরিবর্তন হবে এইবার বিএপি সরকার এলে কোনো রাইটস হবে না কোনো সন্ত্রাস হবে না কোনো হিংসা হবে না এটাও আমি চ্যালেঞ্জ করে বলছি কেন আমরাই থাকবো প্রোটেকশন আর যারা মনে করছেন কে হিংসা করে পালিয়ে যাবেন আমরা করবো অন্য রাজ্যে থাকবো তারপর দু তিন পাঁচ আবার ঘুরে চলে আসবো সব ঠিক এবার ঠিক হবে না আপনি চাঁদে লুকিয়ে থাকবেন তো ওখান থেকে আমি আপনাকে টেনে আনবো কোনো রাস্তা নেই সময় কম যেগুলো বললাম সেগুলো হবে ইলেকট্রিসিটির আজকে ইলেকট্রিসিটির দাম কমিয়ে দেওয়া হবে এটা মনে রাখবে যেদিন বিজেপি সরকার আসবে তারপরে থেকে ইলেকট্রিসিটির দাম কমিয়ে দেওয়া হবে অলরেডি আপনারা দেখে নিয়েছেন আমাদের চা বাগানের প্রত্যেক দিনের রেট ছিল 202 টাকা বিজেপি সরকার আসতেই সেটা 350 টাকা হবে যা নিয়ে আন্দোলন করছেন সেই আন্দোলন সেখানে শেষ আন্দোলন শেষ 202 থেকে 350 টাকা মানে ডায়লগ তখন বলবো যখন ভোট দিবি কথা দিলাম অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আমি জানি ক্ষমা চাইছি আমাদের দোষ নয় এছাড়া রেডিয়েশনের অনেক প্রবলেম আছে কখন উঠবে কখন যাবে এটা আমাদের হাতে নয় কথা দিলাম আবার আসবো মনোজের সাথে আসবো মনোজকে চিঠি আনবেন বিজেপি সরকার হোক আর বিজেপি সরকার হচ্ছেই হচ্ছে এটা ঠিক রাখবেন
বুধবার সকাল থেকে প্রচারে ব্যস্ত থাকলেন জলপাইগুড়ি সদর আসনের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। তিনি পেশায় একজন আইনজীবী, তাই তিনি এদিন নিজের কর্মস্থলে গিয়ে সহকর্মীদের কাছে ভোট প্রার্থনা করেন। নিজের কর্মস্থল জলপাইগুড়ি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনে ভোট প্রচার করলেন সদর বিধানসভার বিজেপি প্রার্থী তথা আইনজীবী সৌজিত সিংহ। বুধবার দুপুরে আদালত চত্বরে হাজির হন তিনি। ভোটে জয়ী হয়ে আইনজীবী এবং আদালতের কর্মীদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। সৌজিত সিংহ আদালতের সবার কাছে পিকু নামেই পরিচিত। বয়সে বড় সহকর্মী আইনজীবীদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এদিকে ঘরের ছেলেকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা প্রার্থীকে পেয়ে তুলে ধরলেন কেউ কেউ। আইনজীবীদের পাশাপাশি আদালতের কর্মী এবং ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের কর্মীদের সঙ্গেও সময় কাটিয়ে ভোট ভিক্ষা চাইলেন তিনি। চায়ের দোকানে চা খেতে আসা নাগরিকদের সাথেও কথায় কথায় নিজের হয়ে ভোট প্রচারও করেন তিনি। হাত জোর করে ভোট দেওয়ার অনুরোধ জানান। প্রার্থী সৌজিত সিংহ বলেন, 22 বছর ধরে আইনজীবীর কাজে যুক্ত রয়েছেন, আদালতের সমস্যা তার সবটাই জানা। সাধারণ মানুষের খুব ভালো সাড়া পাচ্ছেন তিনি। জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত। আমি আজকে বারে গিয়ে বলছিলাম যে এর আগে অনেক প্রার্থী বা অন্য অন্য যারা আসে, আমার অতিথি যারা আসে বারে, তারা একটা নির্দিষ্ট জায়গা থাকে, বুঝলেন তো, সেখানে বসে ওরা বলতো, আমরা শুনতাম। এই প্রথম এটা উল্টা হলো যে আমি এইবারের সদস্য, আমাকে ওরা এই আবেগের সাথে নিয়ে বসলো, চা খেলাম, সবার সাথে কথা বলা। দেখুন, এখানে নতুন করে বলার কিছু নেই আমার। যারা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রয়েছে, বার অ্যাসোসিয়েশন রয়েছে, এদের নতুন কিছু বলার কিছু নেই। কারণ আমি বললাম যে যারা আসতে আগে ইলেকশনের প্রার্থীরা, আমরা বলতাম আমাদের এই সমস্যাগুলো কী হবে দেখবেন কিনা। আমি সেটাই বললাম, আমাকে বলার বিষয়ে আমি বলতাম অন্যদের, বা আমরা বলতাম, আমি সমস্যাই জানি। এবং আমার খুব ভালো লাগে শুনে যে দুই একজন বাদ দিয়ে দলমত নিমিশেছে, সকলে বলছে যে এবার যখন এত বছর পর আমাদের বাড়ির থেকে সদস্য দাঁড়িয়েছে ভোটে, তাকে আমরা দলমত নিমিশেছে, সকলে মিলে থাকবো পাশে। এইটাই আমাকে মানে অভিভূত, আমাকে এনকারেজ করে, আমাকে আরও উৎসাহ যোগায় আগামী লড়াইয়ের জন্য। আজ সকালে জলপাইগুড়ি পুরসভার 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় মিছিল করে প্রচার করেন জলপাইগুড়ির সদর বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। মিছিল শুরুর আগে স্থানীয় হনুমান মন্দিরে পুজো দেন তিনি। এরপর তাকে নিজের প্রচারে দেওয়াল লিখতে দেখা যায়। এদিনের মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিলটি ওই 3টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। আর জলপাইগুড়িতে রোজকার মতো সকাল থেকে প্রচারে বের হন সদর তৃণমূল প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা। আজ সকালে পুরসভার 2 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে যান তৃণমূল প্রার্থী। সেখানে পদযাত্রার মধ্য দিয়ে নিজের ভোট প্রচার করেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের শহর ব্লক সভাপতি তপন ব্যানার্জি, পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো সহ অন্যরা। প্রার্থী ওই ওয়ার্ডের বাসিন্দাদের কাছে তাকে জেতানোর আবেদন জানান। রাজগঞ্জ ব্লকে জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির ভোট প্রচার। প্রার্থীরা দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে তাদের কর্মসূচি পালন করে চলেছেন। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবায় বিজেপির প্রাক্তন উত্তর মণ্ডল প্রয়াত অনিল বর্মনের বাড়িতে উপস্থিত হন রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সুপেন রায়। অনিল বর্মনের বাড়িতে গিয়ে তার ছবিতে মাল্যদান করেন। দীর্ঘক্ষণ অনিল বর্মনের স্ত্রীর সাথে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর ব্লকের বেলাকোবায় জনসংযোগ যাত্রা করেন সুপেন রায়। সাথে রাজগঞ্জ ব্লকের আমবাড়িতেও জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সাথে পরিচয় পর্ব সারেন তিনি। অপরদিকে আজ রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুলে জনসংযোগ প্রচার সারেন রাজগঞ্জের বিজেপি প্রার্থী সুপেন রায়। এদিন রাজগঞ্জের লাল স্কুল বাজারে পায়ে হেঁটে তিনি নির্বাচনী প্রচার করেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, তাদের অভাব অভিযোগও শোনেন। উল্লেখ্য, গত বছর 10ই আগস্ট সন্ধ্যায় রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল বালাবাড়ির বাসিন্দা এক নাবালিকাকে গণধর্ষণ ও খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। এদিন প্রচারের আগে সেই নাবালিকার বাড়িতে গিয়েও তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন সুপেন রায়। অপরদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন রায়ের প্রচার করার জন্য এবং নির্বাচনী আলোচনা করার জন্য রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি গ্রামে আজ সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে দলীয় কার্যালয় উদ্বোধন করেন।
কার্যালয়টির উদ্বোধন করেন এলাকার জনপ্রতিনিধি তথা সিপিএম নেতা সৈকত আলী। ফিতে কেটে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। বিধানসভা নির্বাচনে প্রাক্কালে বুধবার জলপাইগুড়ি পুরসভার 9 এবং 10 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি থেকে 20 জন, সিপিএম থেকে 8 জন এবং জাতীয় কংগ্রেস থেকে 2 জন যুব তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বলে দাবি সংগঠনের। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টেশন রোডে অবস্থিত জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস কার্যালয় 9 এবং 10 নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু যুবক বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জেলা যুব তৃণমূল সভাপতি বলেন, জলপাইগুড়ি জেলার বিধানসভা নির্বাচন যত কাছে আসছে বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের শিবিরে তত ভাঙন বাড়ছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমি বহু বড় বড় মিটিং মিছিল করি, কিন্তু এই ছেলেদের মুখ কোনোদিনও সেখানে দেখেননি। আজকে জলপাইগুড়ি শহরের 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড থেকে সরফরাজ, খোকন দাস, শচীন রায় এদের নেতৃত্বে 20 জন বিজেপি ছেড়ে এবং 8 জন সিপিএম ছেড়ে এবং 2 জন জাতীয় কংগ্রেস ছেড়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে, অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করলেন। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলায় কোনো বহিরাগত শাসন আমরা মানব না, বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই হবে এবং বাংলার যুব সম্প্রদায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বিশ্বাসকে সামনে রেখে এরা যোগদান করলো। লকডাউন সময়কালে বিদ্যুৎ বিল মুকুবের দাবি জানিয়ে বুধবার সমাজপাড়া বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ কর্মসূচি করল সিআইটি অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি শাখা। ইউনিয়নের সম্পাদক শুভাশিষ সরকার বলেন, করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে অগস্ট মাস পর্যন্ত লকডাউনের জন্য টোটো চালকরা টোটো চালাতে পারেননি। ওই সময় টোটো চালকেরা টোটোর ব্যাটারি ঠিক রাখতে চার্জ করেন, তখন বিদ্যুতের রিডিং না নিয়ে ইলেকট্রিক বিল পাঠানো হয়েছিল টোটো চালকদের বাড়িতে। সেই সময় ইউনিয়নের তরফে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ বিল মুকুবের দাবি করা হয়েছিল। তিনি আরও বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে ইতিমধ্যে বেশ কিছু টোটো চালকের বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। এদিন ইউনিয়নের নেতারা এবং সদস্যরা সমাজপাড়ার বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি করেন বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। এদিন ইউনিয়নের তরফে আরও দাবি জানানো হয়, ইনস্টলমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল দেওয়ার ব্যবস্থা করা হোক টোটো চালকদের, এছাড়াও সঠিক সময়ে যাতে রিডিং নেওয়া হয় তারও দাবি জানানো হয়। সমস্যার সমাধান না হলে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু টোটো চালক তারা বিদ্যুৎ বিল দিতে পারেনি বলে তাদের বাড়ির লাইন কেটে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আজকে আমরা সমাজপাড়ায় এসেছি, এখান থেকে লাইন কাটতে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে সরকার আগে সিদ্ধান্ত গ্রহণ করুক যে ওই 6 মাস লকডাউন যে সময় ছিল মার্চ থেকে আগস্ট, তাদের বিদ্যুৎ বিল সে মুকুব করবে কি করবে না এটা সরকারকে আগে জানাতে হবে, তারপরে তারা লাইন কাটাকাটি বা অন্যান্য বিষয়ে যাবে। আমরা বলেছি তার পরবর্তী সময়কালে যে বিদ্যুৎ বিল একটা নির্দিষ্ট ইনস্টলমেন্টের মাধ্যমে টোটো চালকরা যাতে দিতে পারে তার ব্যবস্থা এদেরকে করতে হবে, এবং যে রিডিং যে ঠিকঠাক সময় নেওয়া হচ্ছে না, যাতে রিডিংটা ঠিকঠাক সময় নেওয়া হয়, আমরা এখানে দাবি জানালাম, এখানে বিক্ষোভ দেখালাম, আমাদের কথা হয়েছে এবং এখানকার যে ডিভিশনাল, এখানকার যারা যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তিনি বললেন যে টোটো চালকরা আপাতত তারা ইনস্টলমেন্টের মাধ্যমে তাদের বিল দিতে পারবেন, আর যে মুকুবের বিষয়টা তিনি তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমরা নজর রাখছি যে আমরা যে দাবি করেছিলাম যে টোটো চালকদের বিদ্যুৎ বিল মার্চ মাস থেকে আগস্ট পর্যন্ত মুকুব করতে হবে, সেই দাবিতে আমরা অনড় রয়েছি। আমরা দেখব আগামী দিনে কী হয়, নইলে আমরা যে ইলেকট্রিসিটি বোর্ডের যেগুলো অফিসগুলো রয়েছে, এই সমাজপাড়ার অফিস, গোপালপুর হাউসের অফিস এবং ডিভিশনাল অফিস ইন্দিরা কলোনি, আমরা সমস্ত অফিস কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। জলপাইগুড়ি শহর সংলগ্ন বন্ধ রায়পুর চা বাগানে মিলছে না চা সুন্দরী প্রকল্পের ঘর। 2014 সালে একবার খুলেছিল বাগানটি, তারপর 4-5 বছর চলার পর আবারও বন্ধ হয়ে যায় ওই বাগান। বর্তমানে চরম কষ্টে দিন কাটছে বাসিন্দাদের। জলপাইগুড়ি শহরের কাছে এই রায়পুর বাগান অবস্থিত হলেও বাগানে অনুন্নয়নের ছোঁয়া ভীষণভাবে স্পষ্ট। বাগানের শ্রমিকদের অনেক সমস্যা, অতি কষ্টে তারা দিন গুজরান করে চলেছেন। বাগানে অনেক বাড়ির দেওয়াল নেই, ওপরের চাল নেই, ত্রিপাল দিয়ে টাঙানো রয়েছে ঘরের ওপর, ঘরগুলিতে মানুষ থাকার মতো পরিস্থিতি নেই, দীর্ঘদিন ধরে একই অবস্থা রয়েছে ঘরের বলে অভিযোগ। এদিকে ভোট আসে ভোট যায়, বিভিন্ন নেতারা নানান প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু তার বাস্তবায়ন দেখা যায় না, ফলে বাগানের অসহায় বাসিন্দারা দিনের পর দিন নানা কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করে চলেছেন। কতদিন ধরে আছেন? অনেক দিন। এটা কি আপনারই বাড়ি? হ্যাঁ। বাড়ি ঘরে তো কিছু নেই,
কিছু নতুন নতুন করে মানে তৈরি করে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল? ওকে, কেউ বলছিল? কেউ না, কেউ বলে সেই সময় থেকে এই অবস্থা আছে? এই অবস্থা। আসেন কি করে? সবই তো সামনে তো নির্বাচন, কি মনে করছেন? কিছু ভোট আছে বাগান, সামনে তো ভোট আছে। হ্যাঁ, কি মনে করছেন? বাগানটা বন্ধ রয়েছে, বাগানটা বন্ধ হয়েছে, ভোট দিলে বাগানটা খুলবে তাহলে ভালো হবে। এখন চলছে কি করে? কাকা এই দিকে এদিকে কাজ করতে দেখতেছি, ওরকম চলতেছে কোনো রকম। বাগানটা খোলার দাবি করছেন? দাবি দাবি তো ভালো হইলো তাহলে কাকা বুড়েরা বাতা বাহার দিন। আমাদের তো বাগানের রায়পুর চা বাগান বাগানের অবস্থা খুবই খারাপ, কারণ ছোট বড় যে বাচ্চাগুলো আছে যার ভবিষ্যৎ, আমরা কিন্তু আমাদের আমরাও স্কুল পড়াশোনা করতে পারিনি। আমাদের আমাদের যখন পড়ার সময়টাই আমাদের বাগান বন্ধ হয়েছিল, যার জন্য আমরা পড়াশোনা করতে পারিনি। এখনকার যে নতুন করে বাচ্চাগুলো আছে তারাও পড়াশোনা করতে পারতেছে না, কারণ খাওয়ার জোটানো মুশকিল হয়ে যাচ্ছে। যার কিছুটা দিদির সাহায্যের জন্য আমরা মনে করো কিছুটা বেঁচে আসি, কিন্তু আমাদের দিন ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নাই। ঘর টর যে বানাবো সে আমাদের কোনো উপায় নাই। এখন কোনো কোনো প্রায় অর্ধেক বেশি ঘরে বাড়িগুলোতে জলে পড়ে, ব্লকগুলো ভিজে ভিজে ঘুমে, তা কোনো প্রধান পঞ্চায়েতের সাহায্যে আমরা তাঁবু পাই, তাঁবু দিয়ে ঘরে কোনো রকম ঘুমাই। এই যে মনে কর তোমার চা সুন্দরীর যেটা কল্পনাবাহী দেওয়া হয়েছে সেটা আমরা আমাদের এলাকায় আমরা আমাদের রায়পুর বাগান রায়পুর চা বাগানে আমরা পাই একটাও পাই নাই। তোমাদের চলছে কি করে এখন? চলছে এদিকে টাকটুক, যে যার মনে কর কাজ করার মতো ক্ষমতা আছে তা তো এদিকে এদিকে কারো কাজ করে নিচ্ছে। কেউ জলপাইগুড়ি যাচ্ছে লেবারি করতে, কেউ মাঠে যাচ্ছে, কেউ অন্য বাগানে যাচ্ছে, মনে কর বাড়ির কাছে কেউ কাজ পাচ্ছে না, মনে কর অনেক দূরে দূরে যাইতে লাগতেছে। শ্রমিকদের অসহায় জীবনযাপনের সমস্যা সম্পর্কে একমত জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমব্রম, তিনিও এই নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন। পরিস্থিতি তো চা বাগানে, আমাদের তো বন্ধ চা বাগান, আমাদের পরিস্থিতি তো অনেক খারাপ আছে। আমাদের মেন মুদ্দা ছিল চা বাগান যাতে খুললে খুব ভালো হয়, আর যেমন আমাদের ঘরগুলো আছে শ্রমিকদের থাকার ঘর, একদম গরুর গোয়ালির মতন ঘর হয়েছে, মানে ছাগলও এখন রাখা যায় না। ওই পরিস্থিতিতে কোনোরকম করে প্লাস্টিক বছরে দেওয়া হয় পঞ্চায়েত অফিস থেকে, এইভাবে করে ঘরের সমস্যা তো খুবই মানে খারাপ জায়গায় আছে। এবং আমাদের যেমন চা সুন্দরী যেটা দিদি 500 কোটি টাকা পাস করছিল, এটার মধ্যে আমাদের নিজের লোক এমএলএ নিজে আছে আমাদের সভাধিপতি, কিন্তু কোনোদিনও আমাদের রায়পুর চা বাগানের জন্য তাকায় নাই, এবং সদর ব্লকে আমরা চা সুন্দরীটা পাই নাই। এটা তো সব নেতাদের উপরে একটু খারাপ লাগতেছে, নেতা শুধু ভোট করার সময় আসে তারপরে দেখা যায় না লোকে। এত বড় আমরা দুর্দশাতে আছি চা বাগানে, চা বাগান নিয়ে কোনো নেতা মুখ খুলতেছে না, খুবই পরিস্থিতি খারাপ আর কি। নতুন করে আরো একজন বাসিন্দা করোনা আক্রান্ত হলেন রাজগঞ্জ ব্লকে, উদ্বেগে ব্লক স্বাস্থ্য দপ্তর। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এদিন ব্লকের মাঝাবাড়ি গ্রামের এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে রাজগঞ্জ ব্লকে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা হল 4 জন, এর আগে একসাথে 3 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। কয়েকদিনের মধ্যে করোনা আক্রান্তের খবর না মিললেও পুনরায় এদিন একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর। তাই সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন তারা। বেকার যুবতীদের স্বনির্ভর করতে সেন্ট্রাল ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের রায়কোতপাড়ায় গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। 13 দিনের কাস্টম জুয়েলারির ওপর হাতে কলমে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ ছিল এই প্রশিক্ষণ শিবিরের শেষ দিন। প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সবার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সেন্ট্রাল ব্যাংকের ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর চক্রবর্তী বলেন, 22 জন যুবতীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের স্বনির্ভর করে তোলার জন্য ব্যাংক থেকে ঋণও দেওয়া হবে যাতে তারা নিজেরাই ব্যবসা করে স্বনির্ভর হতে পারেন। আজকে এখানে 13 দিনের একটা কস্টিউম জুয়েলারির উপরে প্রশিক্ষণ ছিল, আজকে সেটা শেষ হলো। আজকে তার অ্যাসেসমেন্ট, তাদের পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা নিয়ে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
সার্টিফিকেট অ্যাসেসমেন্ট অ্যান্ড ভ্যালিডিকশন এই প্রোগ্রামটা আজকে হচ্ছে, আজকেই এদের শেষ ট্রেনিং। কেমন সাড়া পাচ্ছেন? এই যে ভালো, খুবই ভালো সাড়া, এবং এর আগেও আমরা এই কোর্সের উপরে ট্রেনিং করিয়েছি, খুবই ভালো সাড়া পাওয়া যায়। কি মনে হয় মহিলাদের শরীর বাড়াতে সাহায্য করবে? ডেফিনেটলি, এরা এই কোর্স করে এরা কস্টিউম জুয়েলারি নিজেরা তৈরি করে ভবিষ্যতে এরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। পিছিয়ে পড়া বিদ্যালয়কে উন্নয়নের শিখরে নিয়ে যেতে যার অবদান 100 ভাগ, তিনি পূর্বাঞ্চল হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ দেব। তার অবসরের দিনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। সবাই চোখের জলে বিদায় জানালেন পূর্বাঞ্চল হাইস্কুলের প্রধান শিক্ষককে। আজ জলপাইগুড়ি পূর্বাঞ্চল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দেব সরকারি নিয়মাবলী মেনে অবসর নিলেন। 2002 সালের অগস্ট মাসে প্রধান শিক্ষক হিসেবে তিনি এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। দীর্ঘ 19 বছর তিনি এই বিদ্যালয়কে আগলে রেখেছিলেন। বিদ্যালয়ের পরিকাঠামো থেকে ছাত্রছাত্রীদের উন্নয়ন সব দিক থেকেই তিনি সচেষ্ট ছিলেন। তাই আজ তার অবসর দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও কান্নায় ভেঙে পড়েন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মীরা এবং এলাকার অভিভাবকরাও দিলীপ বাবুকে এদিন বিদায় সম্বর্ধনা জানান। সম্বর্ধনা দিতে গিয়ে তারাও কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন এমন শিক্ষক খুঁজে পাওয়াই বিরল। জানা গিয়েছে আজ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন এই বিদ্যালয়েরই অপর শিক্ষক অরূপ দত্ত। এদিন মন ভারাক্রান্ত নিয়ে অবসর নিলেন এতদিনের প্রধান শিক্ষক দিলীপ দেব। এত লোকের ভালোবাসা এবং শুভেচ্ছায় স্কুল চালিয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মন খারাপ নিয়েই চলে যাব, কিন্তু স্কুল ভালো থাকবে এই আশাতেই আমি বেঁচে থাকি। স্যার, এখানে দেখা যাচ্ছে আপনাকে অভিভাবকরা এসেছে সম্বর্ধনা করার জন্য, এটা তো বিরল দৃশ্য, দেখা যায় না কোথাও, তো সেটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি মানে আমি আবেগে ভীষণভাবে আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ ওনারা স্কুলটা তৈরি করেছেন, যারা আসছেন তাদের হাতে স্কুল তৈরি, যেটা এখনকার সময় তো আর পাওয়া যায় না। ওনারা এখনও আছেন এবং আমার পাশে সারা জীবন ছিলেন, ওনারা আজকেও আসবেন আসছেন, এটার জন্য আমি গর্বিত। আমি খুব মানে ভীষণভাবেই আনন্দিত, এবং ওনারা আগামী দিনে স্কুলের পাশে থাকবেন এই আশা করছি। কিছুদিন আগে খাবারের সাথে বিষ মিশিয়ে তা খাইয়ে পথ কুকুরদের মারার খবর ছড়িয়েছিল সংবাদ মাধ্যমে। কিন্তু জলপাইগুড়ি শেরপাড়ার বাসিন্দা এক গৃহবধূর পশুদের প্রতি ভালোবাসার ছবি দৃষ্টান্ত তৈরি করছে সমাজে। সকাল থেকে সংসার ও দোকান সামলানোর মাঝে পথ কুকুরদের সেবা এবং তাদের জন্য দুবেলা খাবার তৈরি করাও শেনপাড়ার বাসিন্দা মুক্তা পালের নিত্যদিনের একটি কাজ। কুকুরদের প্রতিদিন দুবেলা পাত পেরে খাবার খাওয়ান। মেনুতে থাকে ডাল, ভাত, মুরগির মাংস। এছাড়াও তিনি সকাল ও বিকেল তাদের খেতে দেন বিস্কুট, রুটি। পাশেই রাখা থাকে পানীয় জলের পাত্র। তাদের কোনো রকম অসুখ করলে চিকিৎসারও ব্যবস্থা করেন তিনি। মুক্তাপাল বলেন কুকুরদের দেখভাল শুধু তিনি একাই করেন না, তার স্বামী ও মেয়েও তাদের যত্ন করে থাকেন। পাশাপাশি সব মানুষের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন কুকুর হলো প্রভুভক্ত প্রাণী, কুকুরকে কেউ মারবেন না, যদি তেড়ে আসে তাহলে একটু জল ছিটিয়ে দিন, দেখবেন সে আপনা থেকেই চলে যাবে। এটা একান্তই আমার ভালোবাসা এদের প্রতি। আমি বিগত মানে কমপ্লিট হলো 1 বছর ওদেরকে দুবেলা খাওয়াচ্ছি, আমার খুব ভালো লাগে। আমার নিজের হোকছে না হোক, ওদেরকে যদি আমার দুবেলা দুইথান মানে দুইবেলা রীতিমতো মানে খাওয়ার দিতে না পারি তো আমার ভিতরটা মানে কান্দে। তো ওর জন্য আমি এদেরকে খাওয়ানোর থেকে ভ্যাকসিন ট্যাক্সিন সবই করে আমি একটা এনজিওর দাদাদের থেকে হেল্প নিই। আমাদের হচ্ছে এনজিওর হচ্ছে এনিম্যাল হেল্পলাইন বলে একটা আমাদের ইয়ে আছে, এনজিও কৃষ্ণানন্দা আছে, বুবাই আছে, ওরা আমাদেরকে এই কুকুরগুলোর মানে জন্য যথেষ্ট করে, তো ওদের সাহায্য নিই সবসময়। আর হচ্ছে আর একটা কথা যে এদেরকে সত্যি এদের জন্য করলে পরে যে রিটার্ন পাওয়া যায় সেটা আমি পাচ্ছি। আমি অনেক কিছুই শান্তি দিক থেকে সব দিক থেকেই, আর এদেরকে প্লিজ কাউ কেউ একটুকু এদেরকে মানে মারবেন না। আমার কাছে আমি সবার কাছে রিকোয়েস্ট, না মারে এদেরকে জাস্ট বিরক্ত করলে জাস্ট একটুখানি জল দিয়ে দিন, ব্যস ওরা চলে যাবে, কিন্তু আমার রিকোয়েস্ট কেউ ওদেরকে মারবেন না। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম।
মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ টিকার হয়ে গোয়ারকাটায় জনসভা করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। লকডাউন সময়কালে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে জলপাইগুড়িতে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ই রিকশা চালক ইউনিয়নের। জীর্ণ ঘরে দিন কাটছে বন্ধ রায়পুর চা বাগানের বাসিন্দাদের, চা সুন্দরী প্রকল্পের আওতাধীন না হয় হতাশ শ্রমিকরা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কত কুকুরদের সেবায় ব্যতিক্রমী জলপাইগুড়ির মুক্তা পাল। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে। আমাদের ল্যান্ড করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কমজোর। এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। মেদে, মেদে, মেদে। আরে বোকা, মে নয়, চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। এখন এবি নিউজ এ পর্যন্তই, দেখতে থাকুন এবি আমার বিশাল। নমস্কার।